محمد ہُوس رسول کریم اماب لت المرج بیہراجر رجنیتے رسول کریم صلی اللہ علیہ وسلم اللہ سبحانہ وتعالی کے دیکھ کی دیکھیں نہیں ایسے صحابۂ کرام جگ اختلاف متنک کو چلے آس چاہاب کرام مدد چھلو উমুল মিন হজরত আয়েশা সিদ্দিকা আলা তালানহা এবং আরও কিছু সংখ্যক সাহাবাইকরাম বলতেন যে রসুল উল্লাহ সাল আলিয়ালাম আল্লাহ সুবাহন তালাকে দেখেননি পক্ষান্তরে হজরত ইবনে আব্বাস রদিউল্লাহ তালহু এবং আরও অন্যান্য সাহাবা গণের মত হচ্ছে যে আল্লাহ ও তালাকে দেখেছেন সাহাবাই কামের এই ইখতলাফের কারণে পরবর্তী যুগের মহাদ্দিস এ কেরামের মধ্যেও এই ইখতলাফ চলে আসছে পরবর্তী যুগে ওলামায় ক্রাম গণ দুই শ্রেণীতে বিভক্ত কেউ বলেন আল্লাহ সুবান ও তালাকে দেখেছেন কেউ বলেন আল্লাহ সুবাহতালাকে দেখেননি আসলে এই ইখতলাফের মূল ভিত্তি হল সুরায় নাজমের মধ্যে যেখানে মেয়রাজ সংক্রান্ত আলোচনা হয়েছে সেখানে বলা আছে ইত্যাদি আরও অনেক আয়াত এসব আয়াতে যে বলা হয়েছে তিনি মুহাম্মদ সাল্লাস্লামের নিকটবর্তী হলেন আরও অধিক নিকটবর্তী হলেন এমন কি দুই ধনুক বা তার চেয়ে কম ব্যবধান ছিল তিনি তাকে আবার দেখেছেন এই যে তিনি এই তিনি দ্বারা কে উদ্দেশ্য ইবনে আব্বাস রাজি আল্লাহ সহ আরও কিছু সংখ্যক সাহাবাহরাম বলেন এই তিনি দ্বারা উদ্দেশ্য হচ্ছেন আল্লাহ সুবাহানহতালা যদি আল্লাহ সুবাহন তালা হন তাহলে তো এই সমস্ত আয়াত থেকেই প্রমাণিত যে সাল্লাহ সাল্লু আসলাম আল্লাহ সুবাহ ও তালাকে দেখেছেন পক্ষান্তরে হজরত আয়েশা সিদ্দিকা রজি আল্লাহ তালা বলেন এখানে আল্লাহ সুবান নয় বরং এখানে উদ্দেশ্য হচ্ছেন হজরত জিবিলাম এই আয়াতসমূহের ব্যাখ্যায় যেহেতু দুই ধরনের বক্তব্য চলে আসলো এক বক্তব্য হচ্ছে এখানে আল্লাহ সুবান ও তালা উদ্দেশ্য আরেকটি বক্তব্য হচ্ছে হজরত জিব্ব আলহিসালাম উদ্দেশ্য তো এখানে কোনটি গ্রহণযোগ্য তো তাফসিরের আলোকে কিন্তু এই আয়াত সমূহের তাফসিরে যেটা হজরত আল্লাহ তালাহা বলেছেন এটাই অধিক গ্রহণযোগ্য কারণ

যেহেতু এখানে রসুল্লাহ সাল্লি আসসালামের পক্ষ থেকেই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে এই জন্যে এই আয়াতে এই আয়াতসমূহে জিবরিল আহিহিমি উদ্দেশ্য এই মতটাই গ্রহণযোগ্য বাকি মত গ্রহণযোগ্য নয় এ তো গেল আয়াতসমূহ থেকে কি প্রমাণিত হয় তো এই সমস্ত আয়াতে তো উদ্দেশ্য জিবরিল আলি ইসাল্লামকে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দেখেছেন তো এখানে আল্লাহ তাব্বার কালাকে দেখেছেন কি দেখেননি এটা কিন্তু প্রমাণিত হয় না এই আয়াতগুলি বাদে সামগ্রিকভাবে যদি আমরা বিষয়টিকে পর্যালোচনা করি যে মেয়েরাজের রজনীতে রসুল্লাহ সাল্লাহ ইসলাম কি আল্লাহ সুবাহন তালাকে দেখেছেন কি দেখেননি তো এ ব্যাপারেও দেখা যাচ্ছে যে আল্লাহ তহা বলেন দেখেননি আর ইমনি আব্বাস রাজিউল্লাহ তাল্লাহ এবং অন্যান্য সাহবাই কিরামগুন বলেন দেখেছেন আয়সারদীয়াল্লাহ তালাহ আনহা তার মতের স্বপক্ষে কোরআনের একটি আয়াত দ্বারা দলিল দিয়েছেন যেটা মুসলিম শরীফের মধ্যে এসেছে তিনি বলেন আল্লাহ সুবান ও তাআলা বলেছেন লুদরিকুহুল আবসর ওহুয় ইউদরিকুল আবসর যে আল্লাহ সুবান ও তালাকে চক্ষুসমূহ পরিবেষ্টন করতে পারে না বরং তিনি সকল চক্ষুসমূহকে পরিবেষ্টন করেন এই আয়াত দিয়ে আয়সারদি আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ সুবান ও তালাকে রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম দেখেননি পক্ষান্তরে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালু বলেন أن محمد صلى الله عليه وسلم رأى ربه مرتين مرة ওমর রতন বিফু আদি এটা এসেছে মোরজমে কবির তবরানিতে যে রসুল করিম সাল্লিউসম তার রবকে দুইবার দেখেছেন একবার দেখেছেন চক্ষু দ্বারা আর একবার দেখেছেন অন্তর দ্বারা হজরতে রেওয়ায়ত এসেছে মুসলিম শরীফের মধ্যে যে তিনি বলেন আমি রসুল্লাহ সাল আলহিউস্লামকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি আপনার রবকে দেখেছেন তখন তিনি বলেছেন রূরন আমি নূর দেখেছি এমনিভাবে মুসনাদে আহমদের মধ্যে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেন আমি আমার বরকতময় এবং সুউচ্চ মর্যাদার অধিকারী রবকে দেখেছি এই সমস্ত রিবায়াতের মধ্যে রসুল করিম সল্লাহ আলহিম যে আল্লাহ সুবান ও তালাকে দেখেছেন এটা রসুল সাল্লামের জুবান থেকেই উঠে এসেছে অতএব হাজরাতে আয়সারজি আল্লাহ তালানহা যে বলেছেন যে আল্লাহ তাআলাকে দেখেননি আর ওই সমস্ত রেওয়ায়াত থেকে যে প্রমাণিত হয় যে আল্লাহ তাআলাকে দেখেছেন এই দুই ধরনের রেওয়ায়াতের মধ্যে পরস্পর বিরোধ দেখা যায় এই বিরোধের সমাধান কী মহাদ্দ কেরামগণের মধ্যে থেকে অনেকেই বলেছেন যে এই ব্যাপারে নিরবতা অবলম্বন করাই ভালো যেমন ইমাম কুতুবী রহমতুল্লাহ আলিহি আল মুফহিমের মধ্যে তিনি একথাটি বলেছেন আসলে তাওয়াক্কুফ বা নিরবতা অবলম্বন করার বিষয়টিও একটি ভালো বিষয় কারণ এই মেয়রাজের রাত্রে রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহকে দেখেছেন কি দেখেননি এ বিষয়টি আমাদের কোনো আমল সংক্রান্ত কোনো বিষয় না এটার সাথে আমাদের কোনো আমল যুক্ত না যে এটা কোনো আমল করতে হলে একটাকে তো প্রাধান্য দিতেই হবে কোনটা করব একটা তো করতে হবে দুইটা তো করা যাবে না এ ধরনের কোনো বিষয় না আর আকিদাগত এটা এমন কোনো ইমানের মৌলিক কোনো আকিদা না যে এটা আমাকে বিশ্বাস না করলে এটা বিশ্বাস না রাখলে আমার ইমানই মোকাম্মল হবে না ইমান পরিপূর্ণ হবে না এটা এরকম বিষয় না এই জন্যে অনেক মহাদিসিনে কেরামগুন তওয়াকুফ তথা নিরবতা অবলম্বন করাকেই শ্রেয় বলেছেন কিন্তু অন্যান্য অনেক মহাদ্দ কেরামগণ বলেন যে এখানে আয়সা রাজিউল্লাহ আনহার কথা নে আব্বাস আল্লাহ তাল আনহর এই রিবায়তের মধ্যে কিন্তু তাহারুজ বা মতবিরোধ নেই কারণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু যেটাকে অস্বীকার করেছেন সেটা হচ্ছে ইদ্রাক বিল বাসার অর্থাৎ চক্ষু দ্বারা পরিপূর্ণভাবে বেষ্টন করে দেখা আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটাকে সাব্যস্ত করেছেন সেটা হচ্ছে সাধারণ দেখা একটা হচ্ছে পূর্ণভাবে আয়ত্ত করে দেখা আর আরেকটা হচ্ছে সাধারণ দেখা আয়সা রাজি আল্লাহ তাল আনহা নিষেধ অস্বীকার করেছেন পূর্ণভাবে আয়ত্ত করে দেখাকে আর ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহ সাব্যস্ত করেছেন সাধারণ দেখাকে এটা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহুকে একবার প্রশ্ন করা হয়েছিল যে আপনি যে বলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দেখেছেন তো কোরআনের মধ্যে তো এসেছে লাতুদরি কহুল আবসর ওয়াইদরি কহুল আবসর তখন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহ বলেছেন ওয়াই হ্যাক তোমার জন্য আফসুস কারণ সেই কোরআনের আয়াতে যে বলা হয়েছে চক্ষুসমূহ তাকে পরিবেষ্টন করতে পারে না সেটা তখন যখন আল্লাহ সুবহান ও তালা তার সমস্ত নূরের তাজল্লিয়াতের সাথে তিনি প্রকাশিত হন তার মানে ইবনে আব্বাস রাজি তালাহ নিজেই সুস্পষ্ট করে দিয়েছেন যে আমি এই লাতুদ রিকহুল আবসারের মধ্যে যেই ধরনের দেখা বলা হয়েছে ওই ধরনের দেখার কথা বলছি না বরং আমি বলছি সাধারণ দেখার কথা এই জন্যে হজরত ইমা মাহমুদিন হাম্বুল রহমতুল্লাহ আলহীকেও প্রশ্ন করা হয়েছিল যে আয়সা রাজি আল্লাহ তালা আনহাতও বলেন من قال أن محمد صلى الله عليه وسلم رأى ربه فقد أعظم على الله الفرية مسلم شريف يشتي যে যে ব্যক্তি বলবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ সুবান ও তালাকে দেখেছেন সে আল্লাহর উপর অনেক বড় একটি মিথ্যা অপবাদ দিবে হজরত আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলহীকে প্রশ্ন করা হয়েছে আপনি এই বক্তব্যের খণ্ডন কিভাবে করবেন তিনি বলেন এই বক্তব্যের বিপরীতে তো স্বয়ং রসুল ইসলামের কথা রয়েছে তিনি নিজেই বলেছেন আমি আমার বরকতময় এবং সৌ চ মর্যাদাবান আল্লাহ সুবাহকে দেখেছি তো এত বোঝা গেল মহাদিহীন কেরামগণ আয়লা তালা মত

এই জন্যে অধিকাংশ মহাদ্দ কেরামগণের মত হচ্ছে রসুল করিম সাল্লিউসাল্লাম মেয়েরাজের রজনীতে আল্লাহ সুবহানু ও তালাকে সচক্ষে দেখেছেন কিন্তু যেহেতু অনেক কেরাম কেরামগণও কিন্তু ওই রেওয়ায়ত ওই সম ওই মতটিও গ্রহণ করেছেন যে আল্লাহ তালাকে দেখেননি এই জন্যে কেউ চাইলে সেই মতটিও গ্রহণ করতে পারে এতে আপত্তি নেই কিন্তু অধিকাংশ মহাদ্দদের মতে অধিকাংশ মহাদ্দীনদের মতে দেখেছেন এটি রাজেহ বা অধিকতর গ্রহণযোগ্য আর যেহেতু এই বিষয়টি আমলের সাথেও সম্পর্ক রাখে না আবার ইমানের মৌলিক কোনো আকিদার সাথে সম্পর্ক রাখে না এর জন্য এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই শুধুমাত্র আমাদের জানা থাকার জন্যই আজকে আপনাদের সামনে এই আলোচনা আশা করি এই বিষয়টি আমাদের সামনে পরিষ্কার হয়েছে আল্লাহ সুবাহন মতাল আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদ্দ আওয়ানা আনহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি